এই যে আপনার এই যে কাজটার জন্য লাগবে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, বুঝছেন, কম্পিউটার গ্রাফিক্সটা, মানে যেটা আমি শেখাবো, শেখাচ্ছি বা শেখানো শুরু করছে অলরেডি, আপনার এটা করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটা লাগবে, এই সফটওয়্যারটা লাগবে। হ্যাঁ হ্যালো ভাই, আছেন তো নাকি লাইনে? এই যে আপনার এই কম্পিউটার গ্রাফিক্স করার জন্য, মানে কম্পিউটার যে গ্রাফিক্সটা বলতেছে, এটা মনে করেন যে আমরা ছোটবেলায় যে হাতে কলমে আঁকাইছি না, মানে আর্ট করার জন্য যা যা দরকার হয়, হ্যাঁ, আপনার কি মানে আউটসোর্সিংয়ে কাজ করার ইচ্ছা আছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে না ভাই, কেন জানি হঠাৎ করে মাইকে সমস্যা হলো নাকি, আপনার সাউন্ডটা কেন জানি আসছে না, দেখেন তো আমি কথা শুনতে পাচ্ছি না। কথা শুনতে পাচ্ছি না কেন ভাই, দাঁড়ান ওয়েট করেন একটু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলছি আপনার কি আউটসোর্সিং করার ইচ্ছা আছে? আছে তো, সবই চেষ্টা করি না, এটাই হচ্ছে মূল কথা আর কি, এমনি আগ্রহ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করেন, মানে এইসব মার্কেট প্লেসে কাজ করার জন্য তো বেসিক জিনিসটা জানতে হয় প্রথমে, বুঝছেন, মানে সবাই দেখা যায় যে 2 বছর 3 বছর কোর্স করে তারপরে মার্কেট প্লেসে ঢুকে, তা আমি যে কোর্সটা করাতে যাচ্ছি এটা মনে করেন টোটালি ফ্রি, বুঝছেন। এখন মনে করেন আমার কোর্সটা যদি কারো ভালো লাগে এবং সে যদি খুশি হয় আমাকে যেটা দিতে চায় সেটা দিতে পারে, কোনো সমস্যা নাই, বা তার যদি ইচ্ছা সে দিল, বা সে যদি মনে করে যে ভাইয়ার কোর্সটা খুব ভালো লাগছে হিসেবে তার যদি মন চায় সে দিতে পারে। হ্যাঁ, মানে দেওয়ার জন্য কোনো বাধা নাই। আবার যদি মনে করে যে ভাইয়ের সাথে এমনি সময় কাটাবো বা গপ টপ করবো বা আড্ডা দিব, পাশাপাশি কাজও শিখবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মানে পুরোটাই এটা ফ্রি, মানে তার ফি স্বাধীনতা, স্বাধীন মতামত, মানে যে দিতে হবে বা না দিলে কোর্সটা করা যাবে না এইরকম কোনো বাধা নাই। হ্যাঁ, মানে টোটালি এটা মানে আপনি রিল্যাক্স ভাবে করতে পারেন। অন্যান্য জায়গায় যেসব জায়গায় কোর্স কোর্স করায়, হ্যাঁ, ওখানে গেলে তো আপনার মনে করেন এই জিনিসটা যেটা আমি শিখাবো এই জিনিসটা করার জন্য মনে করেন 1 বছরের কোর্স, তো এটা পুরো টোটাল শিখতে 1 বছর টাইম লাগবে, টোটালি মনে করেন 60,000 টাকা লাগবে, বুঝছেন, 60,000 টাকা খরচ পড়বে এটা, বুঝতে পারছেন। কিন্তু আমি চাচ্ছি কি এমন একটা কিছু করতে, মানে বিউপিটির জন্য, এমন মানে এটা টোটালি বিউপিটি স্টুডেন্টের জন্য করতেছি আমি, মানে সবার জন্য উন্মুক্ত এটা, মানে ফ্রি। হ্যাঁ, এখন মনে করেন যাদের শিখার, যারা কিছু মনে করেন জানে না বা কারো যদি শিখার আগ্রহ নাও থাকে বা তারাও জয়েন করতে পারে, বা দেখা গেল যে ক্লাস করতে করতে তাদের খুব ভালো লেগে গেল, তারা মানে দেখা গেল যে শিখতে আগ্রহী হয়ে গেল, ঠিক আছে, জাস্ট মানে মানে ফ্যামিলি টাইম টাইম বলতে পারেন, এটা একটা ফ্যামিলির মতো। হ্যাঁ, মানে সবাই মিলে একসাথে করলাম, গল্প টল্প করলাম, অনেকের অনেকে ডিপ্রেশন কাজ করে, অনেকের টেনশন থাকে, হ্যাঁ, বা দেখা গেল যে ক্লাসটা করার মাধ্যমে ডিপ্রেশনটা, কনফিডেন্স বাড়লো বা নিজে একটা কিছু শিখলো, কনফিডেন্স লেভেলটা বাড়লো, এবং এই কনফিডেন্স লেভেলের মাধ্যমে পড়াশোনা করতে তার আরও সহজ হলো, কারণ এখন তো আবার অফলাইনে পরীক্ষা হবে, তা আমি মনে করি কি পাশাপাশি এই জিনিসটা থাকলে তার একটু সুবিধা হবে, ব্রেনটা কাজ করবে, অ্যানালাইসিস করবে, গ্রাফিক ডিজাইনটা কাজটা শিখলে এবং নিজে নিজে করলে তার ব্রেনটা অ্যানালাইসিস করবে এবং আমার মনে হয় যে তার পড়াশোনাটা করতে সুবিধা হবে, কারণ এখন তো সব 10-24 দিন ক্লাস হবে, তারপর যে পরীক্ষা। হ্যাঁ, আবার পরীক্ষাটা টেনশন না, সবারই টেনশন কাজ করছে, কিন্তু সবারই, ঠিক আছে, সবারই টেনশন কাজ করছে, তা আমি মনে করি যে ব্রেনটাকে একটু অ্যানালাইসিসের দরকার আছে। হ্যাঁ, শুধু ওই ভার্সিটিতে যায় কিন্তু ব্রেনটা কোনো অ্যানালাইসিস হয় না, কিন্তু আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের ব্রেনটা অনেক, মানে ব্রেনটা অনেক আগ্রহী হবে কাজের জন্য, মানে কাজটা করবে, খাটাবে, ব্রেন খাটাবে, আর এটা একটা তো ক্রিয়েটিভিটি কাজ। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন মানে একটা ক্রিয়েটিভিটি কাজ, মানে ছোটোবেলায় আমরা আর্ট করার জন্য রং তুলি, মানে পেন্সিল সবই তো লাগে, তা সব কিছুই এই এই ডিজাইনটার মধ্যে থাকে, সব কিছুই হচ্ছে এই একটা মাদার হচ্ছে এই একটা সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, তা অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার, হোয়াট ইজ অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর মানেটা কি, অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে হচ্ছে এটা হচ্ছে
একটা গ্রাফিক ড্রাইভেন সফটওয়্যার, মানে গ্রাফিক ডিজাইনের একটা সফটওয়্যার, ঠিক আছে? তা এই সফটওয়্যারটা দিয়ে আমরা কি কি করতে পারি, মানে হোয়াট ক্যান উই ডু উইথ ইলাস্ট্রেটর, এই গ্রাফিক ডিজাইন সফটওয়্যারটা দিয়ে আমরা কি কি ডিজাইন করতে পারি, মানে সব কিছুই করতে পারি, সব কিছু করা যায় এটা দিয়ে। যেমন তার মধ্যে কয়েকটা উদাহরণ দিই আমি, যেমন লোগো ডিজাইন, ঠিক আছে? তারপর হচ্ছে লোগো ডিজাইন মনে করেন, হ্যাঁ লোগো ডিজাইন, তাহলে এই যে আপনাকে দেখাই, মনে করেন এই যে লোগো ডিজাইন, ঠিক আছে? দেখি না এই যে এগুলো সব, ও আপনি তো দেখতে পাচ্ছেন, এক মিনিট স্ক্রিনটা শেয়ার হয়নি মনে হয়। আমি কিন্তু আপনি যেহেতু জয়েন করছেন আমার গুগল ক্লাসরুম, জয়েন করতে যদি জয়েন করে থাকেন তাহলে গুগল ক্লাসরুমে গ্রাফিক ডিজাইন গুগল ক্লাসরুমে ওখানে সব সফটওয়্যারই দিয়ে রাখছি আমি, ঠিক আছে? ওগুলা সব ডাউনলোড করে রাখবেন। প্রথমে আইডিএমটা ডাউনলোড করবেন, ওই আইডিএমটা ডাউনলোড করার আগে উইনরার একটা ফাইল আছে, উইনরার সফটওয়্যার, মানে সফটওয়্যারগুলো একটু নিয়ে কথা বলি, এই যে এখানে পাবেন, ঠিক আছে? এই জায়গাটায় পাবেন, ঠিক আছে? এই জায়গাটায় আমি কয়েকদিন আগে একটা লোগো ডিজাইন করছিলাম, এই যে এইটা বিউবিটির একটা, এই ডিজাইনটা দেখছেন কিনা জানি না, এই যে এই ডিজাইনটা, হ্যাঁ দেখছি, দেখছেন এটা? এটা কি কোড ইউজ করে? না না না, এটা হচ্ছে ওই সফটওয়্যারটা ইউজ করে যেটা আমি দেখার বলছিলাম আগে। এই যে সফটওয়্যারটা নাম হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, এটা পিসিতে আছে ইনস্টল করা। কি অ্যাডোব ইলাস্ট্রেটর আছে আপনার? হ্যাঁ। আচ্ছা তাহলে তো ভালোই হলো, তাহলে যেহেতু অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে তাহলে তো আপনার কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা হলে আমি আছি, সমস্যা নেই, হ্যাঁ শিখাই দেবো সব। তা অ্যাডোব ইলাস্ট্রেটর কি, হোয়াট ইজ অ্যাডোব ইলাস্ট্রেটর? অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন ড্রাইভেন সফটওয়্যার, হ্যাঁ। এটা দিয়ে আমরা কি কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে? এটা দিয়ে আমরা কি কি করতে পারি, এটা দিয়ে আমরা লোগো ডিজাইন করতে পারি। তা লোগোগুলো হচ্ছে সব এরকম দেখতে, হ্যাঁ এই যে এরকম, ঠিক আছে? এদের লোগো টাইপ সব অনেক ধরনের লোগো আছে, হ্যাঁ। তারপরে মনে করেন ক্যারেক্টার ডিজাইন, মানে যে কার্টুন জাতীয় যেগুলো দেখেন না, ক্যারেক্টার অ্যানিমেশন মুভি, হ্যাঁ, তা এগুলো স্যার প্রতিটা ক্যারেক্টার ডিজাইন করার জন্য এই যে এই ধরনের হয় ডিজাইনগুলো, একটা এরকম করতে হয় ক্যারেক্টার ডিজাইন। তা এগুলো সব ডিজিটাল পেন দিয়ে করা হয়, এগুলা অনেক প্রফেশনাল হাই প্রফেশনাল কাজ এগুলো, হ্যাঁ। এগুলো আসলে নর্মাল কম্পিউটার বা ল্যাপটপে করা সম্ভব না, এগুলোর জন্য মনে করেন 16 GB র্যাম হলে ভালো হয়, হ্যাঁ। এমনি নর্মাল লোগো ডিজাইনগুলো করা যাবে, যেগুলো 4 GB র্যাম, মানে 4 GB র্যামের মধ্যে যেসব ল্যাপটপগুলো আছে ওগুলা দিয়ে মানে ভালোভাবে করা যাবে, মানে 90% কাজ করা যাবে, কিন্তু 100% কাজ করার জন্য আর একটু হাই লেভেলের একটু হলে ভালো হয়। তারপরে মনে করেন বুক কভার ডিজাইন, মানে বইয়ের উপরে যেসব ডিজাইনগুলো থাকে না, বইয়ের উপরে যেসব ডিজাইনগুলো থাকে ওটা এই যে এই ধরনের ডিজাইনগুলো হয় বুক কভার ডিজাইন সব। আমি যখন ডিজাইন যখন শিখাবো তখন মানে সার্চ দিয়ে দেখবেন, মানে ইয়ে হবে আপনার অ্যানালাইসিস করে করে এক্সপিরিয়েন্সগুলো আসবে, হ্যাঁ। মানে যদি এই প্রফেশনে যেতে চান, মানে যদি আপনার প্যাশন হিসাবে আগে চয়েস করতে হবে, যদি এটা শিখতে চান, অনেকে আছে যে মানে যেটাই করুক, হ্যাঁ মানে ওই ওয়েবসাইট ডিজাইন করুক বা যে ডিজাইনই করুক, হ্যাঁ টোটালি ওই সফটওয়্যার মানে মাদারবোর্ড হচ্ছে এইটা, মানে ওই সফটওয়্যারের মাদারই হচ্ছে এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা এরকম নাকি দেখেন তো, মনে করেন যে আমি অন করলাম সফটওয়্যারটা, ঠিক আছে, এরকম নাকি দেখেন তো আপনারটাতে? এরকম আছে আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটা এরকম? মন দেখি দাঁড়ান অন করতেছি। আচ্ছা দেখেন তো, যদি এইটা হয় তাহলে কার হবে, হ্যাঁ তাহলে কার ডিজাইনগুলো করা যাবে, কারণ এক একটা সফটওয়্যার ভার্সন আলাদা, ওইটা কত সালের যেটা আপনার কম্পিউটার দেওয়া,
নাই তো অ্যাডোবি ওটা তালিকার আপনার লাগবে ওটা। হ্যাঁ আমি দিয়ে রাখছি এমনিতে, ওখানে ডাউনলোড করলে হবে। হ্যাঁ ডাউনলোড করলে হবে, সমস্যা নেই। বুক কভার ডিজাইন তো দেখালাম, অ্যাডোবি ফটোশপ আছে, অ্যাডোবি ফটোশপ আছে। ও অ্যাডোবি ফটোশপটাও লাগবে, হ্যাঁ অ্যাডোবি ফটোশপটাও লাগবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগবে, আমরা যেগুলো দরকার আমি সব সফটওয়্যার। অ্যাডোবি ইনডিজাইন একটা আছে, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি ইনডিজাইন। আচ্ছা ওটা তো অতটা জানি না, তবে এইটাই সবাই ইউজ করে তো, অ্যাডোবি ইলাস্ট্রেটর সব ডিজাইনের জন্য এটাই বেস্ট বেস্ট হয়। অ্যাডোবি ইনডিজাইনও হয় কিন্তু ওইটা আসলে মাদার না, মাদার হচ্ছে এইটা, মানে কিং বলতে গেলে এটা, এটা দিয়ে সব ডিজাইনগুলো করা হয়। আপনার যদি মনে করেন শিখার আগ্রহ থাকে এবং আপনি যদি মনে করেন কোনো ক্লাস যদি মিস না দেন, ঠিক আছে দেখা যায়। কি ভাই কিছু দেখাচ্ছেন কই? না তো এই স্ক্রিনটা শেয়ার করেন দেখি, ক্যামেরাতে ক্যামেরাতে একটু উঁচু করেন, দেখা যাচ্ছে না। এটা কি অ্যাডোবি না? ও দেন 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 দেন, হ্যাঁ দেখছিলাম তো মনে হলো, দেখো একটু উঁচু করেন। ও আইডি, আচ্ছা না এটাও কাজে লাগবে আপনার, এটা আমি যখন শিখবো তখন শিখাই দেবো। কি নাম সফটওয়্যারটার? অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি ইনডিজাইন, তাই তো? আচ্ছা আচ্ছা, এটার পরে তাহলে একটা টিউটোরিয়াল আমি তৈরি করব, তখন শিখাবো ইনশাল্লাহ। আর আপাতত এখন যেটা শিখাচ্ছে সেটা হচ্ছে এইটা, এই যে এইটা দেখি নেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015 রিলিজ। হ্যাঁ এটা এই সবটা ভালো হবে সব পাতে, মানে লো কোয়ালিটির যে সব ল্যাপটপ কম্পিউটার আছে ওগুলাতে ভালো সাপোর্ট করবে, মানে বেশি হ্যাং হবে না বা বাইতে বাইতে যাবে না। হ্যাঁ মানে স্মুথলি কাজ করা যাবে, ভালো হবে কাজ করা যাবে। কিন্তু এর উপরে গেলে মানে 2015 পরের থেকে গেলে ওগুলো একটু পাওয়ারফুল বেশি হয়ে থাকে, ওগুলোর জন্য আবার বেশি হাই লেভেলের কম্পিউটার ল্যাপটপ লাগে। হ্যাঁ এই জন্য সবার জন্য এটাই আমি চয়েস করছি এবং আমি নিজেও এটা ইউজ করতেছি। আমার আমার ল্যাপটপের কনফিগারেশন অনলি 3 GB, হ্যাঁ 3 GB, তাতে ভালোই চলছে, স্মুথলি চলছে, ঠিক আছে। তা আপনি যদি মনে করেন ভাবেন যে না আমি কোর্সটা মনোযোগ দিয়ে করবো এবং কোনো ক্লাস মিস দিব না, কে আসলো কে আসলো না ওইসব আমি না দেখে যদি একজনও থাকে তাও আমি ক্লাস নিব, ঠিক আছে ক্লাস নিব, এবং যে শিখবে সে আগায় যাবে, বেশি তাড়াতাড়ি তারই শেষ হবে, ঠিক আছে। মনে করেন যে আমার কাছে কোর্সগুলো শেষ হয়ে গেল, শেষ আপনি আমার কাছে কোর্সটা বেসিকটা শেষ করলেন, করার পরে আমি যখন আর নিজে নিজে মাঝে মধ্যে প্র্যাকটিস করলেন এবং কোনো সমস্যা যখন হলো তখন আপনি ভিডিওগুলো দেখলেন, আমি টিউটোরিয়ালগুলো আপলোড করে দিব ইউটিউবে, যেটা দেখালাম চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা এই যে এটা, হ্যাঁ এটা লিঙ্কটা আমি আপনার ইতে দিয়ে দিই, ওখান থেকে জান এই যে কমেন্টে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব দিয়ে দেন। হ্যাঁ দিছি দেন তো, এখানে যান এই চ্যানেলটাতে যাই সাবস্ক্রাইব করেন আর হচ্ছে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেন। হ্যাঁ এখানে সুন্দরভাবে ডিটেলসে আমি ক্লাসগুলো দেখাই দিছি, ঠিক আছে। যেহেতু আপনি আজকে প্রথম তাই তো ক্লাসে, ওই জন্য আপনার জন্য একটু প্রথম থেকে দেখাচ্ছি একটু আমি, হ্যাঁ মানে শুরু করতেছি আপনার জন্য, মানে মনে করেন যে আপনার আলাদাভাবে ক্লাস নিচ্ছে মনে করেন, ঠিক আছে। আর রাতে শুরু করাটা কি ভালো হয়েছে না, মানে সকালে তো সবাই তো অনেকে সকালে তো অনেক গেলে ক্লাস থাকে তো অনেকে, হ্যাঁ ব্যস্ত থাকে এবং এনার্জিও থাকে না, রাতে দেখা যায় যে একটু শান্ত পরিবেশ নিরিবিলি পরিবেশ থাকে কিন্তু ব্রেনটা একটু ভালো কাজ করে, তাই না? বা কাজটা শিখলেন শিখে একটু খাদা করে রেস্ট নিলেন, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা বুক কভার ডিজাইনটা দেখাইছি না, আচ্ছা বুক কভার ডিজাইন দেখাইছি, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্যাকেজিং, বুঝছেন এই যে প্রোডাক্ট গুলা এই যে এরকম হয়, হ্যাঁ এই যে এরকম প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের মানে কয় সেন্টের বোতল, তারপরে মানে তারপরে যে আপনার পাউডার, ঠিক আছে মানে কসমেটিক্স এর যেসব ইয়েগুলো হয় ওগুলাকে তো প্রোডাক্ট বলে, ঠিক আছে। তা ওগুলার প্যাকেটের ডিজাইন গুলো এরকম করতে হয়, এগুলো ডিজাইন গুলো এরকম হয়, ঠিক আছে। দেখি একটা দেখি একটা কাজ করে, হ্যাঁ দেখেন টি-শার্টের দেখা যাচ্ছে, হ্যাঁ
যায় দেখছেন। এটা এখন কি করব, এটা আমরা আপনাকে এক্সাম্পল দিলাম আমি, মানে ডিজাইন তো অনেক ধরনের আছে। হ্যাঁ আমি বলছি একটা কাজ করতে নারি, মানে একটা কাজ দেখাইতেন সিম্পল। না না কাজ তো মনে করেন আমি তো বেসিক থেকে শুরু করতেছি। হ্যাঁ বেসিক থেকে শুরু করতে করতে কাজে যাব, ঠিক আছে। এবার মনে করেন আমি দেখা, তারপরে কি কি ডিজাইন করা যায়, মনে করেন টি শার্ট ডিজাইন, ঠিক আছে। তা মনে করেন যে টি শার্ট ডিজাইন গুলো এরকম হয়, ঠিক আছে, এই যে এরকম হয় ডিজাইন গুলো, দেখা যাচ্ছে এই যে। আমি মানে পুরোপুরি চেষ্টা করব, মানে ভালোভাবে শ্রম দেওয়া বা এফোর্ট দেওয়া। এখন আপনাদের কেমন লাগে ক্লাসটা আমাকে জানাবেন, ঠিক আছে, আমি কি ভালো শেখাতে পারছি কি না। তবে কোনো সমস্যা নাই, কোনো কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে পারেন, বারবারই করবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর আমি প্র্যাকটিক্যালে কাজগুলো শেখাবো, বুঝতে পারছেন। অনেক জায়গায় তো মনে করেন টাকাগুলো নেয়, তাড়াতাড়ি কোর্সগুলো শেষ করে দিয়ে সারি দেয়। হ্যাঁ কে পারলো কি পারলো না ওইসব দেখে না। হ্যাঁ মানে ওদের কোর্সটা থাকে ফিক্সড কোর্স। হ্যাঁ আপনি মানে মনে করেন যে 4 মাসের কোর্স, ওর মধ্যে আপনি কি শিখলেন কি শিখলেন না তাতে যায় আসে না, 4 মাস শেষ মানে আপনার কোর্স শেষ, ঠিক আছে। যেমন আমি সিএসএর কোর্স, নেটওয়ার্কিং এ অনেকে দেখলাম আগ্রহ, কেউ কি জয়েন করে নাই? না এখনো করে নাই, অনেক মনে সমস্যা আছে মনে ওদের। একটা আপু করছিল, আপুটা আবার চলে গেল হঠাৎ করে, বুঝলাম না, কথাও বললো না কিছু, বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওই 3D প্রথমটা চুজ করেন তো একটু। বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড একই রকম, মানে প্রায় সেম টু সেম, অনেকটা একই রকম হয়। এই যে এরকম হয় ডিজাইনগুলো। হ্যাঁ লোগোটা ইউজ করছে, নাম, ঠিক আছে, এই যে লোগো, ঠিক আছে, এগুলো সবকিছু একটা সফটওয়্যার দিয়ে করায়। হ্যাঁ ভিজিটিং কার্ড, এই যে বিজনেস কার্ড, এই যে এরকম প্রায় সেম টু সেম একই রকম, এই যে বিজনেস কার্ড, এই যে এটা, ঠিক আছে। কিন্তু দেখতে না পারলে বলেন। হ্যাঁ আচ্ছা একটা আছে, মানে দেখেন কতগুলো ডিজাইন করা হয়, চিন্তা করছেন? এই দেখেন ইয়েলো স্টিকার ডিজাইন, বুঝছেন, এই স্টিকার দেখছেন না, স্টিকার মারে ওই স্টিকারগুলো এটা দিয়ে ডিজাইন করা হয়, এই সফটওয়্যারটা দিয়ে ডিজাইন করা হয়। হ্যাঁ এই যে, হ্যাঁ স্টিকার ডিজাইন, তারপরে যে ই ডিজাইন, ব্যানার তো দেখছেন না? হ্যাঁ এই যে ব্যানার ডিজাইনগুলো এই যে এরকম হয়। এগুলো হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইন, এগুলোর উপরে কন্টেস্টগুলো হয়। হ্যাঁ পরীক্ষায় আসে এগুলো, পরীক্ষা জিততে পারলে আপনি প্রজেক্ট পাবেন, ঠিক আছে, অনেক অনেক প্রতিযোগিতা হয়, তো এগুলোর উপর প্রতিযোগিতা হয়, এসব ডিজাইনের উপর প্রতিযোগিতা হয় অনেক। মার্কেট প্লেসে কাজ করা মানে কি আপনার প্রতিযোগিতা করে জিতে ইয়ে নিতে হয়, প্রজেক্ট নিতে হয়, মানে অত সহজও না কাজগুলো, মানে তাহলে মার্কেট প্লেসে জবগুলো অনেক পরিশ্রম। হ্যাঁ
মনে করেন যে যারা মনে করেন রাত জাগতে পারে তারাই কাজগুলো করতে পারে বেশি। হ্যাঁ, মানে কাজগুলো সাধারণত রাতের দিকে বেশি হয়। হ্যাঁ, আর ক্লায়েন্টও মনে করেন রাতেই আসে, কারণ ক্লায়েন্ট যখন রাতে আসে আমাদের এখানে রাত, তখন ওদের ওখানে সকাল থাকে। বা আপনি সকালেও করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে এটা তো মানে টোটালি ফ্রি, তো মানে কোনো প্যারা নাই যে আপনার করতেই হবে রাতে। আমি কাজ আমি কাজ নিলাম, আমি এখন সেই টাইমে কাজ করি, হ্যান্ডেলিং করতে পারি। হ্যাঁ, কি বলছি, আমি কাজ নিয়ে যখন যত দ্রুত সম্ভব তাকে ইয়ে করতে পারি, এটাই। হ্যাঁ, রাইট। তো আমার ক্লাস কেমন লাগছে আপনার জন্য? কিন্তু শুরু করলাম ফোন থেকে না, ভাল লাগতেছে কিন্তু একটু একটু করে একটু উগান। হ্যাঁ, শুনতে থাকেন আপনি, শুধু আমার লেকচারটা একটু মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আমি আশা করি যে অনেক খানি শিখা হয়ে যাবে, জানা হয়ে যাবে। কারণ কি, যে কোনো সময় ঘুমাই যাবো তো। আচ্ছা ঠিক আছে, ঘুমালে বলে নেবা। ওই জন্য বলছি যে জাস্ট একটা ভিজিটিং কার্ড বা একটা ব্যানার নিয়ে একটু ডিজাইন করেন, আমি একটু দেখি। এই তো ডিজাইন, তো এখানে ডিজাইন ডিজাইন বলতে কি, আমি জাস্ট এক্সাম্পল গুলো দেখাচ্ছি আপনাকে, লেকচার গুলো। হ্যাঁ, এই ব্যানারের মধ্যে কিভাবে ওয়ার্ড ইউজ করতেছে, কোনটা বড় হচ্ছে, বা এই ছবিটা কোথা থেকে অ্যাড করতেছে, নাম্বার গুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো সব সব দেখাবো। যখন হচ্ছে আপনার বেসিক গুলো শিখা হয়ে যাবে, বেসিক না শিখে তো মনে করেন দেখায় লাভ হচ্ছে না আমার। কারণ মনে করেন ওই সব, মনে করেন যে সফটওয়্যারটা প্রথমে আপনার ল্যাপটপে থাকা লাগবে। হ্যাঁ, কারণ আমি ল্যাপটপে অলরেডি ডাউনলোড দিয়েছি, কারণ আমি ডাউনলোড হইতেছে। কোনটা আমি যেটা দিছি এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দিছি আমি, যে এখানে এটা কোশ্চেন নাকি দেখেন? হ্যাঁ, 2015 দেড় জিবি দেখছেন নাকি? ও দিছেন, ডাউনলোড দিতেছি, ডাউনলোড হইতেছে, তবে 500 MB মতো হইছে। কোনটা দেখেন তো, এটা দিছেন নাকি? দেখেন তো এটা দিছেন নাকি, উপরেরটা? এটা এই যে অ্যাডোবি লিস্ট 2015 ডাউনলোড লিংক, এটা? হ্যাঁ। আচ্ছা, এটা ডাউনলোড করেন, ইনস্টলটা আপনি একা পারবেন না, আমি করে দিব না এটা, ঠিক আছে? ডাউনলোড হইতেছে এটা। হ্যাঁ, নিচেরটাও করেন, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ফটোশপ সিসি 2015 এটাও করেন, এটাও ভালো, এটাও লাগবে। আর নিচে আরো কয়েকটা গ্রামের ওয়াইফাই, তো গ্রামের ওয়াইফাই তো স্লো কাজ করে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আস্তে আস্তে হোক, সমস্যা নাই, তাড়াহুড়ো নাই অত। আপনি আস্তে আস্তে ডাউনলোড করেন, দরকার হলে আপনি একটা কাজ করেন, আপনি এই সবগুলো, এটা লাগবে না, হ্যাঁ এই সফটওয়্যারটা লাগবে না, ওইটা অ্যাডোবি স্টোরের, এটা আর একটা, শুধু এই সফটওয়্যার পাসওয়ার্ড এইটা ডাউনলোড করবেন, এইটা এটা দরকার নাই, এটা অ্যাডোব ফটোশপ একটা ওটা উপরে তো আছে। হ্যাঁ, আপনি এখান থেকে ডাউনলোড করবেন, সেটা হচ্ছে এখানে লিখেই দিছি আমি, এই যে দিস ইজ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ফর এনিথিং ডাউনলোড, ঠিক আছে? এটা যে সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে, মানে ইনস্টল করতে হবে, সেটার ভিডিও আছে, আবার সফটওয়্যারটাও আছে, ভিডিও উইথ সফটওয়্যার দুইটা দিয়ে দিছি আমি। এই যে লাইট শট সফটওয়্যারটা দিছি, এটা ডাউনলোড করবেন, তারপর ওবিএস, এটা কি ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক্স ডিজাইন? এগুলো সবই লাগবে, গ্রাফিক ডিজাইন সাথে রিলেটেড এগুলো অনেক কিছুই আছে। হ্যাঁ, যেমন এখানে ক্লাস রেকর্ডিং বা যে কোনো রেকর্ডিং করার জন্য আমি রেকর্ডিং সফটওয়্যারটাও দিয়ে দিছি, ওবিএস স্টুডিও এটা দিয়ে দিছি, তারপরে উইনরার জিপ ফাইলের সফটওয়্যারটা দিয়ে দিছি ভিডিও সহ, তারপরে ভিজুয়াল সি প্লাস প্লাস এটাও লাগবে, এই সফটওয়্যারটাও লাগবে। মানে ওই সফটওয়্যারটা ইনস্টলের জন্য এগুলো সব ইনস্টল করতে হবে আগে, মানে প্রথম কাজ হচ্ছে এগুলো। তারপরে যে ডায়েটেক্স, এটা এখান থেকে শুরু হবে আপনার সফটওয়্যারগুলো সব, এখান থেকে উপরের দিকে যাবে, ডায়েটেক্স থেকে উপরের দিকে। আর নাই, আর ক্লাসের ভিডিও টিডিও দিয়ে দিয়েছি, এই তাছাড়া কিছু নাই, ওইগুলাই, ওগুলো আগে আজকের মতো ডাউনলোড করেন। আর আপাতত এমনি থিওরিগুলো এখন দেখাচ্ছে, থিওরিগুলো ঠিক আছে, প্র্যাকটিক্যাল একটু পরে যাচ্ছে, যেহেতু আপনার ঘুম আসছে তো এই জন্যে আমি ওখানে প্র্যাকটিক্যাল এখন যাচ্ছি না, আমি থিওরি পর্যন্ত দেখাচ্ছি মোটামুটি। ডিজাইনগুলো আপনাকে আমি দেখাচ্ছি, আমি যখন, আপনি যখন বেসিকগুলো শিখে যাবেন না, তখন এই ডিজাইনগুলো আপনি নিজে নিজে দেখে করতে পারবেন। এগুলো আসলে এখন আমি করি না, আমি আমি আসলে এই সেশনে কাজ করি না এখনও। হ্যাঁ, যে এই জন্য আপনাকে আমি দেখাচ্ছি না, আমি যখন কাজ করব বা আপনাকে যখন শিখাবো তখন দেখাবো। এটা হচ্ছে আপনার ইয়ে পোস্টার ডিজাইনগুলো করা হয়। হ্যাঁ, পোস্টার যে ডিজাইনগুলো এগুলো করা হয়। হ্যাঁ, পোস্টার ডিজাইন এরকম হয়, পোস্টার ডিজাইনগুলো ঠিক আছে, এই যে কালারগুলো দেখেন, ঠিক আছে, এই যে ডিজাইন, এই শেপগুলো, শেপগুলো আঁকাতে হবে আপনাকে, শেপগুলো কালারগুলো, আর এই ছবিটা ফটোশপ থেকে নেওয়া হয়েছে, মানে ফটোশপের ছবিটা, আর এটা ব্র্যান্ডের লোগোটা, ঠিক আছে, এখানে লেখাগুলো সব সব ওই সফটওয়্যারটা দিয়ে করা হয়েছে, ঠিক আছে।
তারপরে আছে আপনার কি আর একটা মনে হয় আছে ম্যাগাজিন, এই যে ম্যাগাজিন ম্যাগাজিনগুলো যে এরকম ম্যাগাজিনগুলো একটু মানে একটু একটুখানি ইয়ে হয় খাটনি হয়। এই যে ম্যাগাজিন ডিজাইন দেখছেন ম্যাগাজিন ঠিক আছে, এই যে ম্যাগাজিন ডিজাইন দেখছেন, এই যে ম্যাগাজিন ম্যাগাজিন ডিজাইন হ্যাঁ আচ্ছা আমার তো মানে থিওরি প্রায় হয়ে গেল সেটা দেখে আর কট্টু আছে হয়ে গেছে প্রায় আর মিনি মোড় ঠিক আছে, মিনি মোড় মিনি মোড় মানে এই বন্ধ কাজ শেষ, থিওরি তো বেশি না এতটুকু থিওরি, হ্যাঁ জাস্ট মানে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে ওই সফটওয়্যারটাতে কী কী কাজ করা হয় ওটার এক্সাম্পল সহ দেখালাম ঠিক আছে। এখন হচ্ছে আর টু আগাই আমি মানে হাউ টু গেট দিস সফটওয়্যার, সফটওয়্যারটা কোথা থেকে পাবো ইন্টারনেট থেকে পাবো, কিন্তু আমি এখান থেকে কেউ ডাউনলোড করতে পারবে না তো এই জন্য আমি এগুলো দিই নাই এখান থেকে ঠিক আছে। আমি একটু সহজ করে দিছি মানে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কটা ওখানে দিয়ে দিছি যাতে সবার ডাউনলোড করতে সুবিধা হয়। এখন যাদের মনে করেন আইডিএম ডাউনলোড করা আছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তাদের ডাউনলোডের স্পিডটা একটু বেশি হবে তাড়াতাড়ি ডাউনলোডটা হবে। হ্যাঁ এটা হচ্ছে সফটওয়্যার ইন্টারফেসটা মানে সফটওয়্যারের এই যে ইন্টারফেস, এটা হচ্ছে ওপেন মানে ওই এআই, এআই হচ্ছে ফরম্যাট ফাইলের নাম এআই, হ্যাঁ এই যে এআই, এ মানে কি অ্যাডোবি আর আই মানে ইলাস্ট্রেটর, তাহলে এআই এ আর আই মানে এটাই লোগো, এটাই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লোগো, কিন্তু এটা ওই সফটওয়্যারটার লোগো এটা। আমি যেটা কাজ করি লোগো ডিজাইনের কাজগুলো করি আমি ঠিক আছে, তা আপনার আপনাদের লোগো ডিজাইনটা প্রথমে শিখাবো, তারপর যখন আপনারা সব শিখে যাবেন পারফেক্ট হয়ে যাবেন তারপর আস্তে আস্তে ওই ডিজাইনগুলো দেখাবো, যেমন ক্যালেন্ডার ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন এগুলো করবো আমরা, মানে আমি আসলে সময় পাই না সেরকম, হ্যাঁ আমি কোনোরকমভাবে লোগো ডিজাইনের কাজগুলো করি আর সময় পাই না বেশি, মানে দেখা গেলো যে আপনাদের শেখাতে শেখাতে তখন নিজেরও কিছু শেখা হবে তখন দেখা গেলো যে দেখালাম আপনাদের সাথেও করলাম কাজগুলো। হ্যাঁ এটা আছে ক্রিয়েট নিউ ফাইল ঠিক আছে, ক্রিয়েট নিউ ফাইল, এটা আছে রিসেন্ট মানে যে ফাইলগুলো কাজ করবেন সে সেগুলো সব রিসেন্টের মধ্যে থাকবে ঠিক আছে। যে এখান থেকে সফটওয়্যারটা অন করতে পারেন, ওপেন ক্লিক করলাম, আবার এখান থেকে লার্ন ইলাস্ট্রেটর, হ্যাঁ লার্ন ইলাস্ট্রেটর মানে এখান থেকে আপনি সব কিছু শিখতে পারবেন যে ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে ঠিক আছে। এই যে এখানে একটা ক্লিক করলে যে ভিডিওটা প্লে করলে এখান থেকে দেখতে পারবেন ট্রান্সফর্ম অ্যান্ড এডিট আর্টওয়ার্ক ঠিক আছে। এই যে ক্রিয়েট নিউতে প্রথমে মনে করেন আমি ক্লিক করলাম ঠিক আছে, ক্রিয়েট নিউতে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট নিউ, হ্যাঁ এই যে লাল বক্স করব লাল বক্স দিয়ে দেখানো হয়েছে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করার পরে একটা এরকম একটা ফাইল আসবে ঠিক আছে। এখানে কি কি আছে দেখেন, রিসেন্ট সেভড মোবাইল অ্যাপ ডিজাইন করার জন্য এগুলো ইউজ করা হয়, ওয়েবসাইট ডিজাইন রিলেটেড, প্রিন্ট ডিজাইন রিলেটেড, ফিল্ম অ্যান্ড ভিডিও ডিজাইন রিলেটেড, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইন রিলেটেড, হ্যাঁ এই যে মোবাইল ঠিক আছে, মোবাইল ডিজাইন করার জন্য এই যে এরকম ফরম্যাট ফাইলগুলো আসে মানে মোবাইলের অ্যাপ ডিজাইন করার জন্য, হ্যাঁ এখন মোবাইলে তো অনেকগুলো অ্যাপ হয় বুঝছেন, যেমন কী কী অ্যাপ আছে ফেসবুক টুইটার স্কাইপ হ্যাঁ মেসেঞ্জার এইসব, কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে ডিজাইন করা হয়েছে বুঝছেন, প্রিন্ট ফিল্ম অ্যান্ড ভিডিও আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ঠিক আছে। আর এই যে এটা হ্যাঁ আর একটা জিনিস শিখাই দিই সেটা হচ্ছে কি, হ্যাঁ মনে করেন যে এরকম সফটওয়্যারটা অন করার পর এরকম একটা ইন্টারফেস আসলো ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসলো, আসার পরে আপনি এখানে যে ফাইল আছে এখানে ফাইল ফাইলে ক্লিক করলাম ঠিক আছে, ফাইলে ক্লিক করার পরে নিউতে ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আসলো ঠিক আছে। এখানে মনে করেন আপনি নাম লিখলেন ঠিক আছে, মনে করেন আমি নাম লিখলাম ডেমো ঠিক আছে, এটা আছে নাম্বার অফ আর্ট বোর্ড মানে কয়টা আর্ট পেপার, আর্ট বোর্ড মানে আর্ট পেপার কয়টা আর্ট পেপার লাগবে, আমি একটাই নিলাম। আর এখানে সবসময় কাজ করবেন হচ্ছে আপনি ইয়ে দিয়ে ইঞ্চেস ইঞ্চেস আর পিক্সেল এই দুইটা মনে রাখবেন, হ্যাঁ কাজগুলো বেশিরভাগ হয় হচ্ছে আপনার ইঞ্চেস আর পিক্সেল দিয়েও হয় আর বাকিগুলো যদি দরকার হয় আপনি ইউজ করতে পারেন, তো আমি পিক্সেলস নিলাম। আর এখানে হোয়াইট সবসময় 900 নেবেন ঠিক আছে, আমি 900 দিয়ে কাজ করি,
900 আর নিচে হাইট 792 থাকলে হবে। আর ব্লেড এটার কাজ হচ্ছে ভিজিটিং কার্ড গ্রাফিক ডিজাইন কাজের জন্য, মানে ভিজিটিং কার্ড বিজনেস কার্ড এগুলো ডিজাইন করার জন্য ব্লেডটা ইউজ করা হয়, ঠিক আছে। আর এটার র্যাস্টার রিফ্রেশ রেজুলেশন সবসময় 300 রাখবেন, ঠিক আছে, হাই 300 পিপিআই। আর কালার মোড যেটা সেটা সিএম আরজিবি রাখবেন, কালার মোডটা আরজিবি। আর এখান থেকে অরিয়েন্টেশনটা একটু বুঝতে হবে আপনাকে, হ্যাঁ, অরিয়েন্টেশনটা কি, ঠিক আছে। অরিয়েন্টেশন হচ্ছে আপনার ভার্টিক্যাল, আর একটা হচ্ছে আপনার ইয়ে, এটা হচ্ছে আমি একটু একটু থ্রিতে যেতে হবে। অরিয়েন্টেশন মানে কি দেখায়, মানে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি, মানে রো রো কলাম তো চিনেন তাই না? তা কলাম যেগুলা, কলাম মানে লম্বা লম্বা দাগ, ওগুলাকে হরিজেন্টাল বলে, হরিজেন্টাল, ঠিক আছে। আর আর ভার্টিক্যাল হচ্ছে রোগুলা, হ্যাঁ, এ দুটো জানলেই হবে। এগুলো তো সব দেখালাম, যেগুলো সব দেখাই দিছি আমি, দুইটা আর্টবোর্ড কালার ওইটা নিলাম, আর হ্যাঁ রেজুলেশন হাই নেওয়ার পরে এই যে এরকম আসলো। তো এটা কি বলেন তো দেখি, এখানে কয়টা আর্ট পেপার আছে? দুইটা, রাইট। এখন এই দুইটা আর্ট পেপার কি ভার্টিক্যাল না হরিজন্টাল? ভার্টিক্যাল, না না না, এটা হচ্ছে হরিজন্টাল, লম্বা, এই দেখেন লম্বা দেখছেন, পুরোটা লম্বা না আর্ট পেপারটা? এক কথায় এটা বোঝার একটাই উপায়, আপনি দেখবেন কোন দিকে লম্বা বেশি, সেটা মনে রাখলেই হবে। হ্যাঁ, মনে করেন উপরের দিকে, মনে করেন এই সাইডে লম্বা বেশি, সামনে উপরে নিচের দিকে বেশি চওড়া বেশি, তাহলে এটা হরিজেন্টাল, ঠিক আছে। এখানে দুইটা আর্ট পেপার, এবার যদি আমি মনে করি এটা কি বলেন তো দেখি, এখন এটা ভার্টিক্যাল, হ্যাঁ এটা ভার্টিক্যাল, লম্বাটা এখন এই সাইডে আছে, মানে এটা হচ্ছে রো, রো হয়ে গেছে রো। আর ওই আগেটা কি ছিল, কলাম তাই না? আচ্ছা এই যে আর্টবোর্ড, এখানে মনে করেন আর্টবোর্ড, এখানে মনে করেন চারটা আর্টবোর্ড নিছি, নাম্বার অফ আর্টবোর্ড 4, হ্যাঁ। আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, এখানে স্পেস আছে, মনে করেন আমি 10 নিলাম স্পেস, 10 হাইট নিলাম, কত আচ্ছা নিলাম, নেয়ার পর এরকম একটা আসলো। আর বলতো এখানে, এখানে এখন আর্ট আর্ট পেপার কয়টা আছে, আর্ট মানে আর্টবোর্ড কয়টা আছে? আচ্ছা কয়টা? আচ্ছা আচ্ছা, এটা কি হরিজন্টাল না ভার্টিক্যাল? এটা ইজ হরিজন্টাল, হ্যাঁ। যাক আপনি তো তাড়াতাড়ি শিখে যাচ্ছেন। আচ্ছা এটা আছে হরিজন্টাল, রাইট, এটা আছে ইয়ে কলাম। আচ্ছা এটা কি বলেন তো, কয়টা আর্ট পেপার আছে এখানে? একটা। এটা কি হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল। আচ্ছা আর একটা শিখাই দিই, সেটা হচ্ছে এইটা, এবার এখানে তাহলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে এটা, এখানে এইটা, এখানে মানুষের এখানে অরিয়েন্টেশন লেখা দেখছেন, অরিয়েন্টেশন। তা এটা হচ্ছে আর্ট পেপারের সাইজটা কি রকম নেবেন, ভার্টিক্যাল না হরিজন্টাল, সেটারই এখানে দুইটা আইকন দেওয়া দেখছেন, মানে মানুষের মতো, ছোট মানুষের মতো, দেখা দেখা যাচ্ছে না, ছোট মানুষের মতো দুইটা আইকন। তা প্রথমটা কি বলেন তো দেখি, হরিজন্টাল না ভার্টিক্যাল প্রথমে? এটা প্রথমটা হচ্ছে হরিজন্টাল, মানে এক্স অক্ষ বরাবর, রাইট। আর এটা ওয়াই অক্ষ বরাবর, ভার্টিক্যাল। তার মানে আপনি আর্টবোর্ড, আর্টবোর্ডটা যখন সিলেক্ট করবেন কী রকম আর্টবোর্ড নেবেন, আপনি কি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? তা আমি ভার্টিক্যাল দিয়ে করি, তাই ভার্টিক্যালটা সিলেক্ট করলাম, মানে এটা সিলেক্ট করলাম, করার পরে আমি ওকে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা ওকেতে ক্লিক করার পরে আমার এরকম পেজ ওপেন হয়ে গেল, ঠিক আছে, মানে এদিকেও সমান প্রায় ওদিকেও সমান বলতে গেলে, মানে এটা টোটালি ভার্টিক্যাল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটাকে হচ্ছে আপনার ই বলে, যে এগুলাকে বলে ফাইল, উপরে যে এগুলা দেখছেন না লেখাগুলা, মানে যে এইটা এই যে উপরে এগুলা দেখছেন, এই যে ফাইল, তারপরে যে এডিট, অবজেক্ট, এগুলাকে মেনু বার বলে, হ্যাঁ মেনু বার, উপরে গুলাকে কি বলে, মেনু বার বলে। আর নিচের গুলো এটা বলে হচ্ছে আপনার গ্রাফিক টুল বার, গ্রাফিক ডিজাইন টুল বার বলে এটা, হ্যাঁ। আর এই পাশেরটা বলে টুলস বার, এই পাশেরটা শুধু টুলস বার, সবগুলা টুলস এখানে থাকে। আর এটা বলে হচ্ছে আপনার ফ্লোটিং বার,
কেন প্রোটিন বার বলে একটু পরে আসছি। আর এগুলো হচ্ছে সব কন্ট্রোল বার, এগুলো ঠিক আছে। এই ক্লাস কি মজা পাচ্ছেন? আচ্ছা তাহলে এটা হচ্ছে ফাইল, এডিট, অবজেক্ট, তারপরে টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। হ্যাঁ এগুলা এটা লাল লাল বক্স দিয়ে যেটাই দেখছেন না, লাল কালার দিয়ে ঘেরা বক্স করা, এটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন টুলস বার, এটাকে বলে কন্ট্রোল বার। গ্রাফিক ডিজাইন এটা লাল বক্স দিয়ে যেটা ঘেরা এটা হচ্ছে আপনার টুল কন্ট্রোল বার বলে। হ্যাঁ আর নিচের যেটা যেটা রেড কালার দিয়ে চিহ্নিত করা এটার, এটা হচ্ছে আপনার ওই ফাইলটার নাম, কি নাম হবে সে নামটা এখানে শো করবে, ঠিক আছে। নামটা মানে যে নামটা আমি দেখালাম যখন এই ফাইল ক্রিয়েট করা যেটা দেখালাম, উপরে একটা নাম দিলাম না ডেমো, ডেমো ওই ডেমো নামটাই মনে করেন এখানে শো করবে, ঠিক আছে। যেমন এখানে লেখা হলো লোগো, হ্যাঁ এই যে এলওজিও লোগো লিখলাম, ঠিক আছে। তা লোগো লেখার পর এই দেখেন এখানে লোগো দেখছেন, এই যে লোগো নাম, এই যে লোগো নামটা শো করছে। আর এখানে হচ্ছে সার্চ করা যায়, যে আপনি যদি লোগো ডিজাইন লিখে সার্চ করেন তাহলে লোগো ডিজাইন চলে আসবে। এই যে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিলাম, এই যে সব লোগো ডিজাইন চলে আসছে, এই যে লোগো লোগো ডিজাইন দিয়ে সার্চ দিলাম। তা এটাই যে এটার এই সিনোটার নাম হচ্ছে রেস্টোর। রেস্টোর মানে কি, এই যে এইটা, এই যে রেস্টোর দেখছেন, এখানে ক্লিক করলে এই যে এরকম হয়ে গেল, আবার আবার ক্লিক করলাম আগের মতো হয়ে গেল, মানে বড় ছোট করে, ট্যাবটাকে বড় ছোট করার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে ক্লোজ করার কাজে ইউজ করা হয়, ক্লোজ, এটাকে মিনিমাইজ করার কাজে ইউজ করা হয়। আর পাশে যে যে বক্সটা দেখছেন, এই যে রেড কালার দিয়ে করা, এটা হচ্ছে প্রোটিন বার। হ্যাঁ প্রোটিন বার কেন নাম দিয়েছে জানেন? প্রোটিন বার মানে কি, এটা ভাসমান, ফ্লোট মানে ভাসমান, মানে এটাকে টেনে ধরে আপনি যেখানে সেখানে মুভ করতে পারবেন, এই যে মুভ, ঠিক আছে, মুভ করতে পারবেন। আবার এখানে নিয়ে যায়, এই দেখেন নীল হয়ে গেল না, নীল হয়ে দেওয়ার পর ছেড়ে দিলাম, তখন এই যে আবার এখানে জড়াল হয়ে গেল। হ্যাঁ এই যে এখান থেকে মুভ করা যায়, এটা হচ্ছে টুলস বার। টুলস সমস্ত ডিজাইন করার জন্য যেগুলো দরকার সমস্ত টুলস এখানে পাবেন, ঠিক আছে, এটার মধ্যে। তা এটাকে যখন আমি এখানে আবার একটুখানি ড্র্যাগ করে এখানে মুভ করলাম, তখন এখানে এখানে একটু নীল হয়ে গেল, নীল হওয়ার পর ছেড়ে দিলাম, তখন আগের মতো হয়ে গেল আবার, তাই না? আপাতত আমি এখানটা চিহ্ন দেখছেন, এই যে এখানে একটা চিহ্ন, এখানটা ক্লিক করলে এই যে এরকম হয়ে গেল, লম্বা লম্বি টুলসগুলো হয়ে গেল। আবার ক্লিক করলাম, আবার টুলসগুলো পাশাপাশি হয়ে গেল অনেক, দুটো দুটো করে, এখানে একটা একটা করে হয়েছিল, এখানে দুটো দুটো করে হয়েছে, ঠিক আছে। তাহলে প্রোটিন বারটাও শিখে গেলেন, ঠিক আছে। এই যে প্রোটিন বারের মধ্যে কালারের অপশন আছে, ঠিক আছে, তারপর এই যে RGB কালারগুলো, এই যে এগুলো, হ্যাঁ এই যে উইন্ডো, উইন্ডোতে গিয়ে এই যে ফ্লোট করলো, ঠিক আছে, ফ্লোট করলো। আবার এখানে যে এখানে কিপে ড্র্যাগ করে ছেড়ে দিল, নীল হয়ে যাওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে আবার ওখানে রিপ্লেস হয়ে গেল। নিচেরটা হচ্ছে আপনার আর্টবোর্ড কয়টা নিচ্ছেন এবং আর্টবোর্ড ডিটেলস সম্পর্কে এখানে শো করে জুম করলে, হ্যাঁ নিচেরটা। তা কন্ট্রোল প্লাস করলে জুম জুম হয়, কন্ট্রোলটা প্রেস করে সাইপি ধরে প্লাসে ক্লিক করতে থাকবেন তাহলে জুম হবে, আর কন্ট্রোলটা যখন মাইনাস করলেন তখন জুম আউট হয়, জুম আউট হয়ে গেল, জুম আউট হয়ে গেল, দেখলেন মানে কি রকম জিনিসটা। এই যে প্রেস, কন্ট্রোলটা সাইপি ধরে প্লাস করলাম জুম হলো, কন্ট্রোলটা মাইনাস ধরলাম মাইনাস হলো, তাই না? আচ্ছা এটা হচ্ছে আপনার জুম টুল, এই যে এইটা দেখছেন জুম টুলটা, জুম টুলের শর্টকাট কি হচ্ছে জেড, হ্যাঁ ছোট হাতের জেড মানে বড় হাতের জেড, হ্যাঁ জুম টুল। এটা আছে যে রেড কালারে যেটা, এটা বললাম টুলস বার, টুলস বার বললাম, এই যে এখানে ড্র্যাগ করলো, এই যে এখানে নীল হয়ে গেল, ঠিক আছে ছেড়ে দিল, আবার আবার এখানে ক্লিক করলে সিঙ্গেল সিঙ্গেল টুলস হচ্ছে, আবার ক্লিক করছে ডবল ডবল টুলস, আবার এডিটে গেলাম, ঠিক আছে এডিটে যাই। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই সফটওয়্যারটার ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি ডার্ক করতে চান বা হোয়াইট করতে চান বা লাইট করতে চান সেটা কীভাবে করবো, সেটা করার জন্য এডিটে যাবেন। হ্যাঁ
আচ্ছা এডিটে গিয়ে প্রিফারেন্সেস, এডিটে গিয়ে প্রিফারেন্সেস, তারপরে যাবেন জেনারেল, যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে ওই যে এখানে ডার্ক একটা, তারপর ইউজার ইন্টারফেসে যাবেন, যাওয়ার পর উপরে যায় দেখবেন ডার্ক সিলেকশন, মানে যে এরকম দেখতে। এডিটে গেলাম, প্রিফারেন্সে যাই, ইউজার ইন্টারফেসে গেলাম, এই যে আমি মিডিয়াম ডার্কে দিয়ে রাখছি, হ্যাঁ, বা ডার্ক, এই যে ডার্কে ক্লিক করলাম, এই যে এরকম ডার্ক, হ্যাঁ ডার্ক, এবার মিডিয়াম লাইট, এই যে এরকম দেখছেন, শুধু লাইটে ক্লিক করলাম, এই যে লাইট এরকম হয়ে গেল। তা ডার্ক রাতের বেলায় তো ডার্ক দিয়ে কাজ করাটাই ভালো। ডার্ক দিলাম, ডার্ক দিয়ে ওকে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা এই যে মিডিয়াম ডার্ক, হ্যাঁ এই যে লাইট হলো, ঠিক আছে, আবার গ্রে কালার হলো। আর এটা এই সিনেটার নাম, উপরের দিকে যেটা থাকে ওই যেটা বললাম গ্রাফিক্স টুলস বার, ওখানে লেখা আছে দেখেন জিপিইউ পারফরমেন্স, মানে একটা গ্রাফিক ডিজাইনের অপশন, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার আর্টবোর্ড নেভিগেশন, হ্যাঁ আর্টবোর্ড নেভিগেশন, আর্টবোর্ড নেভিগেশন মানে এখানে কয়টা আর্টবোর্ড হচ্ছে কি হচ্ছে না সেটা শো করে। যেমন এখানে কয়টা আর্টবোর্ড আছে বলেন তো? 9-10টা, হ্যাঁ এই তো। ভার্টিক্যাল না হরিজন্টাল? হরিজন্টাল, হ্যাঁ ঠিক আছে। আপনার তো দেখছি আজকে অনেক কিছু শেখা হয়ে গেল। আমি আসলে ওদেরকেও মানে প্রথম 2-3 ক্লাসে এত দূর আগাই নাই, হ্যাঁ মানে প্রথম 2-3-4 ক্লাসেও আমি এগুলো শেখাতে পারি না। ওদের সফটওয়্যার ডাউনলোড কীভাবে করতে হয়, কীভাবে ইনস্টল, ওগুলাই দেখাইছি। তা আপনি ভিডিওগুলো দেখলে সব পাই যাবেন যে কীভাবে আমি ওই সফটওয়্যারগুলো ডাউনলোড করাইছি, কীভাবে ইনস্টল করাইছি, ঠিক আছে। ওই ওই ভিডিওগুলো সব এখানে পাবেন, আমার ইউটিউব চ্যানেলেও পাবেন, আবার ইউটিউব চ্যানেলেও পাবেন, আবার ভিডিওগুলো সব আমি ওই ক্লাসরুমেও দিয়ে দিয়েছি, গুগল ক্লাসরুমেও দিয়ে দিয়েছি। গুগল ক্লাসরুমে যে ভিডিও আছে, এই একটা ভিডিও দেখছেন, সবগুলো ভিডিও দেওয়া আছে এখানে। আমি যখন যেটা দিই এখানেও দিয়ে দিই, আবার ইউটিউবেও দিয়ে দিই ওদের সুবিধার জন্য, হ্যাঁ সব সুবিধার জন্য সব দিয়ে দিছে এখানে। এই যে বাকি 2টা ক্লাস, ক্লাস 1 আর এটা ক্লাস 2, এই ভিডিওটা দিছে এখানে, আর একটা লাস্ট ক্লাস মনে নিয়েছিলাম পরে। এই যে এটা, এইটা আছে আর একটা ক্লাসের ভিডিও, ইউটিউবে লিঙ্ক সহ দিয়ে দিছে এখানে, এই যে আটটা ক্লাসের ভিডিও। এই কটা ক্লাস নিয়েছি আমি, আর নিই নাই পরে আর। এখন যারা মনে করেন যে মিস করছে তাদের সমস্যা নেই, কারণ অনেক সমস্যা থাকতে পারে যার কারণে আমরা ক্লাসগুলো করতে পারছে না ইচ্ছা থাকলেও, হ্যাঁ। তা তখন দেখা যায় যে ভিডিওগুলো দেখলে এখান থেকে দেখে নিতে পারে, ঠিক আছে। এটা আবার অনেক সময় দেখা যায় কি এই আর্টবোর্ডটা অনেক সময় ই হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, হ্যাঁ তখন কীভাবে রেস্টোর করবো এটাকে। তখন এই দেখেন এসেন এসেনশিয়ালস ক্লাসিক আছে একটা অপশন, হ্যাঁ উপরের দিকে, তো এসেনশিয়ালস ক্লাসিকে গিয়ে, এই যে এসেনশিয়ালস ক্লাসিক, ক্লাসিকে গিয়ে আমি কোথায় যাব, এই যে রিসেট এসেনশিয়ালস ক্লাসিক, এখানে যাব। এই যে রিসেট এসেনশিয়াল ক্লাসিকে গেলে সব আগে যেরকম ছিল ওইরকম হয়ে যাবে রেস্টোর, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অনেকের সমস্যা থাকতে পারে যে ভুলে কোথায় ক্লিক করছে, ওই জিনিসটা আগের মতো করতে পারছে না, এটা করার জন্য এই এই অপশনটা ইউজ করা হয়, ঠিক আছে। এটা করার জন্য এরকম ভাবে ইউজ করা হয়, ঠিক আছে। বলেন তো এটা কি ভার্টিক্যাল না স্যার, এটা কি বলেন তো দেখি, এখানে বলেন তো এখানে কয়টা আর্টবোর্ড নেওয়া হয়েছে, নাম্বার অফ আর্টবোর্ড? 5টা। স্পেস নেওয়া হয়েছে কত? 10, তাই না? কলাম নেওয়া হয়েছে 3টা, হাইট নেওয়া হয়েছে 29। আচ্ছা এখানে তাহলে এটা কি হরিজন্টাল না ভার্টিক্যাল? এটা হরিজন্টাল। কয়টা আছে আর্টবোর্ড? 5। আচ্ছা আমি, আচ্ছা আপনার কালকে, হ্যাঁ কালকে আমি 8টার দিকে শুরু করব, বুঝছেন, একটু সকাল সকাল, মানে রাতে, রাতে 8টার দিকে শুরু করলে আপনার যতক্ষণ ইচ্ছা শিখলেন, ঠিক আছে, যখন ইসলাম শিখলেন আমি 12টার দিকে বন্ধ করে দিব ক্লাস, মানে 12টার পরে আর ক্লাস নিব না, 12টার পর্যন্তই রাখছি ক্লাস, 12টা বাজলে আমি বন্ধ করে দিব। আর এই তো এটা অ্যাকাউন্ট, 12টা পর্যন্ত তো
থাকতে পারবেন, তাই তো? হুম আচ্ছা ঠিক আছে। ক্লাস কি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এইটা আমি এভাবে শেখাতে পছন্দ করি। আমি আসলে কি মানে এ কমপ্লিট না করে বিতে যা এটা শেখানোর প্রসেস না। হ্যাঁ এরকম আমাকে অনেকে বলছিল যে ভাই আমাকে এটা ডিজাইন করে দেখান, ওটা তো হলে হলো না। হ্যাঁ ডিজাইনটা কখন দেখানো যায় বলেন তো? যখন দেখা যায় তার বেসিক শেখা হয়ে গেছে, তাই না? তখন দেখা যায় যে তার বেসিক শেখাতে শেখাতে বা ডিজাইনেরও বেসিক শেখাতে শেখাতে সে বলল যে এই ডিজাইনটা একটু করে দেখান, তখন দেখানো যায়। কারণ তখন যদি দেখায় তাহলে সে কিছুই বুঝবে না, ডিজাইনটা আমি করব কিন্তু সে কিছুই বুঝবে না, তাই না? আমার তো লাভ হলো না, আমারও লাভ হলো না, তারও কিছু শেখা হলো না। যা সেটাই। শুধু মানে যা শুধু মানে ডিসপ্লেতে শো হলো তার চোখের সামনে, আর কিছুই না। আর এভাবে শিখাচ্ছি না কত সুন্দর করে, বেসিক থাকে তাই না? তাহলে বেসিক থাকে শিখাতে শিখাতে তো যাবো অ্যাডভান্স লেভেলে তখন কাজে। এগুলাকে শিখাইলাম নাকি? হ্যাঁ ফরেন পর্যন্ত শিখাইছি। এগুলো সব শিখাই গেছে। ও এবার এটা শিখাবো। আচ্ছা আচ্ছা এটা শিখাইছি, এবার এটা দেখাই। দেখেন এটা খেয়াল করেন, এবার এই যে অ্যাডোব ইলাস্ট্রেটরে আর অ্যাডোব ফটোশপের মধ্যে পার্থক্য কি জানেন? অ্যাডোবি অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর গ্রাফিক্সগুলো করা যায়, ভেক্টর গ্রাফিক্স গ্রাফিক্সের জন্য সবটাতে ভালো। এখন ভেক্টর গ্রাফিক্সটা কি এগুলো? ভেক্টর গ্রাফিক্স তো মানে পারার কথা, কারণ আপনি তো এই কোর্সটা পড়ছেন তো, মানে সিএসসি 341, ওখানে তো ভেক্টর আর রাস্টার গ্রাফিক্স সম্পর্কে আলোচনা করা হয়েছিল। হ্যাঁ তারপর আমি বলতেছি, কারণ যেহেতু শিখাচ্ছি বেসিক থেকে শিখাই, ওটা তো থিওরি ছিল সিএসসিতে, আর এটা যেটা শিখাচ্ছে এটাও একটা গ্রাফিক ডিজাইনেরই কাজ, তা এখানেও ভেক্টর রাস্টার থাকে। তা ভেক্টর হচ্ছে যেগুলো জুম যত জুম করবেন ফাটবে না, কিছুতেই ফাটবে না এটা, ঠিক আছে? আর রাস্টার হচ্ছে যতই জুম করি না কেন ফেটে যাবে। মনে করেন আপনি একটা নিই এখানে, কালার দিলাম, আচ্ছা এটা আছে রাস্টার, এটা আছে ভেক্টর, কিভাবে বুঝবো বলেন তো? এটা জুম করলাম, এটা ফেটে গেছে দেখছেন, খেয়াল করেন আমি এটা জুম করছি। হ্যাঁ কারণ এটা এটা জুম করছি আমি, এই যে এটা, ঠিক আছে স্টারটাকে, স্টারটাকে আমি জুম করব, ঠিক আছে? মনে করেন আমি জুম করলাম, যত জুম করছে এখানে ফাটে নাই, দেখছেন এই দেখেন, মানে কোনো পিক্সেল শো করছে না, পিক্সেল শো করছে না মানে এটা ভেক্টর গ্রাফিক্স। হ্যাঁ এটা ফাটছে না, আর এটা দেখেন ফাটবে, এটা বুঝছেন এটা কেন ফাটবে দেখেন, এই যে পিক্সেল দেখছেন, এই যে দেখছেন, এই যে পিক্সেল, এগুলা কি পিক্সেল বলে? এই যে কোনা কোনা পিক্সেল, মানে এটা ফেটে গেছে, এটা এটাকে বলে রাস্টারাইজ গ্রাফিক্স, আর ওটাকে বলে ভেক্টর গ্রাফিক্স। তা ক্লায়েন্টরা হচ্ছে আপনার ভেক্টর গ্রাফিক্সের ডিজাইনগুলো বেশি পছন্দ করে। হ্যাঁ ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেক্টর গ্রাফিক্স আর রাস্টার গ্রাফিক্স। হ্যাঁ আমি যখনই পোজ দিব আপনি তখনই জয়েন করবেন, মানে চেষ্টা করবেন কোনো সমস্যা না থাকলে। হ্যাঁ কালকে 8টার দিকে, হ্যাঁ কালকে 8টার দিকে, রাত 8টার দিকে আমি শুরু করব, কালকে 8টা থেকে 12টা পর্যন্ত টাইম থাকবে, এর মধ্যে আপনি যখন ফ্রি হবেন জয়েন করেন, ঠিক আছে? সমস্যা নেই, তবে 8টার দিকে জয়েন, 8টার দিকে জয়েন করলে আরও অনেক কিছু শেখাতে পারবো নি, বুঝছেন? আর বেশি দেরিতে মানে জয়েন করলে দেখা যায় যে তাড়া ভাড়া হয়ে যায় শেখানো, রাত হয়ে যায় অনেক, ঘুম আসে যায় তখন আপনার, ঘুম আসে গেলে তখন তাড়া ভাড়া হয়ে যায় শেখানোটা, এই জন্য একটু আগে আগে শিখলে ভালো হয়। বা যদি মনে করেন যে আপনার যদি রাতে ক্লাস থাকে বা কোনো যদি এক্সাম থাকে
আমাকে আপনি কমেন্টে জানা দিলেন যে ভাই আমার এক্সাম আছে এত থেকে, বা টাইমটা দেখাই দিলেন যে যে এটা থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার এক্সাম আছে বা ক্লাস আছে, বা আমি দেখা গেলাম যে সমস্যা নেই আমি লাইনে তো থাকবোই নি 12টা পর্যন্ত। এই যে ইফেক্টে গেলাম, ইফেক্টে যাই, রেস্টারাইজে গেলে রেস্টার গ্রাফিক্স তৈরি হয়ে যায়, ঠিক আছে, ওকেতে দিলাম রেস্টার গ্রাফিক্স হয়ে গেল। এটা স্যার, এই যে এটা স্যার ভেক্টর গ্রাফিক্স, মানে যেটা ফাটে না, যেটা পিক্সেল শো করে না, আর যেটা ফেটে যায়, যত জুমি করি ফেটে যায় পিক্সেল শো করে, ওটাকে রেস্টার গ্রাফিক্স বলে, ঠিক আছে। আচ্ছা এ পর্যন্ত দেখালাম না সফটওয়্যারগুলো, কিন্তু আপনি ডাউনলোড অবশ্যই করবেন কিন্তু, হ্যাঁ, কারণ আপনি আপনার কাজ হচ্ছে আপনি সফটওয়্যারগুলো ডাউনলোড করে তারপরে ক্লাসে জয়েন হবেন। প্রথম কাজ হচ্ছে সফটওয়্যারগুলো আপনি কালকের মতো ডাউনলোড করে ফেলবেন সব, ঠিক আছে। ডাউনলোড হওয়ার পরে ওগুলো কীভাবে ইনস্টল করতে হবে আমি ওটা নিয়ে আপনাকে শেখাবো সবগুলো। আগে সফটওয়্যার ডাউনলোডগুলো সব করা নেবো, আপনাকে শিখাই নিব, ঠিক আছে, শিখাই নিয়ে তারপরে আমি হচ্ছে আপনার এই টুলসে যাব। এমনি টুলস এখানে কী কী টুলস আছে আপনাকে আমি দেখাই, এমনি কী কী টুলস আছে, ঠিক আছে, মানে আমরা কী কী টুলসের উপরে কাজগুলো শিখবো, মানে কী কী টুলস, হ্যাঁ। যেমন এটা হচ্ছে আপনার সিলেকশন টুল, সিলেকশন টুল বলে এটা, সিলেকশন টুল, এটার শর্টকাট কী হচ্ছে ভি, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে, এটা এটা শর্টকাট কী এ। আর এখানে একটা কোনা একটা চিহ্ন দেখছেন, এই যে এখানে কর্নারে, তো এখানে যখন আমি ক্লিক করতেছি, রাইট ক্লিক করছি, তখন দেখেন আর দুইটা বক্স, একটা বক্স ওপেন হয়ে গেল, সেই বক্সের মধ্যে মধ্যে আর একটা শো করছে, খেয়াল করছেন? এটাকে বলে হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, হ্যাঁ। হ্যালো, এই যে কর্নার আছে না, কোনায় দেখেন একটা, কোনায় দেখেন একটা চিহ্ন আছে, এখানে যখন ক্লিক করলাম তখন একটা বক্স ওপেন হলো, সে বক্সের ভিতরে দুইটা নাম আছে না, একটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল বড়তে রে শর্টকাট, আর গ্রুপ সিলেকশন টুল। আবার যখন এই কোনাটা আমি ক্লিক করতেছি, তখন দেখেন একটা বক্স আলাদাভাবে ক্রিয়েট হয়ে গেল, তাই না? আবার এরকম করে করা যায় আপনার ইচ্ছা, আপনি চাইলে এটাকে বারে বার করে এটাকে ক্রস করে দিলেন। আচ্ছা এটা বলে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা শর্টকাট কী হচ্ছে ওয়াই, এই টুলসটার আমরা কাজ শিখবো। তারপর ল্যাসো টুল, এটা শর্টকাট কী হচ্ছে কিউ, এটারও কাজ শিখবো আমরা। তারপর হচ্ছে আপনার পেন টুল, এটারও কাজ শিখবো। এটার মধ্যে আছে আরও অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এগুলো কাজ শিখবো। তারপর আমরা কাজ শিখবো কার্ভ টুল, মানে কার্ভাচার টুল বলে যেটা। তারপর টাইপ টুলের কাজ শিখবো, টাইপ টুলের মধ্যে আরও অনেকগুলো ভাগ আছে, যেমন এরিয়া টাইপ টুল, টাইপ অনে পট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পট টুল, টাচ টাইপ টুল, হ্যাঁ। তারপরে আমার শিখবো হচ্ছে ইয়ে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল। লাইন সেগমেন্ট টুলের শর্টকাট কী হচ্ছে আই, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, এগুলো শিখবো। তারপর আমরা শেপ শিখবো, তারপর রেক্ট্যাঙ্গেল টুল যেটা শর্টকাট কি এম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল শর্টকাট কি বড় হাতের এল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেট টুল, এগুলো কাজ শিখবো। তারপর হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল, এগুলো কাজ শিখবো। পেইন্ট ব্রাশ টুলের শর্টকাট কি আছে বি, আর ব্লব ব্রাশ টুলের শর্টকাট কি আছে শিট প্লাস বড়তের বি। তারপর হচ্ছে রোটেট টুল বড়তের শর্টকাট কি বড়তের, আর রিফ্লেক্ট টুল শর্টকাট কি বড়তের ও। তারপর হচ্ছে স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল, স্কেল টুলের শর্টকাট কি বড়তের এস। তারপর হচ্ছে ওয়াইট টুল বড়তের শর্টকাট কি শিট প্লাস ডাব্লিউ, রফ টুল শিট প্লাস আর শর্টকাট কি, ট্রায়াল টুল, পাকার টুল, ব্লোড টুল, স্কালোপ টুল, ক্রিস্টালাইজ টুল, রুইঙ্কেল টুল, কতগুলো টুল চিন্তা করছেন। তারপর ফ্রি ট্রান্সফর্ম টুল,
শেপ বিল্ডার টুল, লাইভ পেন্ট বাকেট টুল, লাইভ পেন্ট সিলেকশন টুল, শর্টকাট কি শিট প্লাস এম, বরাতের কে শিট প্লাস এল, পার্সপেক্টিভ গ্রিড টুল, শিট প্লাস পি, পার্সপেক্টিভ সিলেকশন টুল, শর্টকাট কি শিট প্লাস ভি, মেশ টুল, শর্টকাট কি বরাতের ইউ, গ্রেডিয়েন্ট টুল বরাতের জি, আই ড্রপার টুল বরাতের আই, শর্টকাট কি মিশর টুল, ব্লেন্ড টুল, সিম্পল স্প্লেয়ার টুল, তা সিম্পল স্প্লেয়ার টুল শর্টকাট কি শিট প্লাস এস, সিম্পল শিফটার টুল, সিম্পল স্ক্রাঞ্চার টুল, সিম্পল সাইজার টুল, সিম্পল স্পাইনার টুল, সিম্পল স্ট্রাইনার টুল, সিম্পল স্পিনার টুল, স্ট্রাইনার টুল, সিম্পল স্কিনার টুল, সিম্পল স্টেলাইট টুল আছে, তারপর কলাম গ্রাফিক টুল, স্ট্যাট কলাম গ্রাফিক টুল, তারপর বার গ্রাফিক টুল, তারপর স্ট্যাট বার গ্রাফ টুল, লাইন গ্রাফ টুল, এরিয়া গ্রাফ টুল, স্ক্যাটার গ্রাফ টুল, পাই গ্রাফ টুল, র্যাডার গ্রাফ টুল, তারপর হচ্ছে আর্টবোর্ড, স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল, শিট প্লাস কে, তারপর হচ্ছে হ্যান্ড টুল, প্রিন্ট টিলিন টুল, হ্যান্ড টুল হচ্ছে বরাতের এই শর্টকাট কি, জুম সিলেকশন টুল, কি আছেন? ভাই কি জায়গায় আছেন না ঘুমা গেছেন? হাই, ও আজকে থাকুক ভাই। হ্যাঁ হ্যাঁ, আজকে যতটুকু শিখাইছি অনেক শিখানো হয়ে গেছে। এগুলো একবার দেখেন আর সফটওয়্যারগুলো সব ডাউনলোড করেন, ঠিক আছে? হ্যাঁ, সফটওয়্যার ডাউনলোড হচ্ছে কালকে। হ্যাঁ, আমি সবগুলো ডাউনলোড করে রাখেন, ইনস্টল করে দেবো কালকে। আমি মানে ডাউনলোড করে ইনস্টল করে দেখাতে টাইম লাগবে তো, মানে ডাউনলোড করা থাকলে টপ করে ইনস্টলটা করে দেখানো যাবে। আমার ঘুম আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে ঘুমান, আর ক্লাস যেগুলো শিখালাম ওটা আমি ভিডিওটা আপলোড করতেছি কিছুক্ষণের মধ্যে। আপনি দরকার হলে কালকে একবার দেখেন, ঘুমের মধ্যে তো হয়তো অতটা বুঝতে পারেন নাই, কালকে দেখেন আর ঘুমায় না, একটু ঘুমায় নি, কালকে দেখেন ক্লাসটা করে। কাল ক্লাস নেই আপনার? না, কালকে আমাদের অফ ডে। কালকে অফ ডে, আচ্ছা ঠিক আছে, তাহলে রাত 8টার দিকে তাহলে জয়েন করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে।